তিনি রাজ্যর নির্বাচনী ফলাফল আহি গৈছে আৰু টাইম8ত সকলোতকৈ প্রথমে আমি আপোনালোকক এই তথ্য দিব বিচাৰিছো ত্রিপুরাত বিজেপির বৃহৎ অগ্রগতি মেঘালয়ত বিজেপি এনপিপি সর্ববৃহৎ দল মেঘালয়ত বিজেপি দহখন আসনের অগ্রগতি লাভ করেছে ত্রিপুরাত বিজেপিয়ে মেজরিটি ফিগার ক্রস করেছে মেঘালয়ত এনপিপি বিশখন আসন ত্রিপুরাত পঁয়ত্রিশখন আসন বিজেপির অগ্রগতি এ আমি আপনাদের টাইম8 ইলেকশন আপডেট দিয়ে আসো ত্রিপুরাত সাতখন আসন সীমিত হয়েছে সিপিএম মেঘালয়ত বিজেপি দহখন আসনের অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত বিজেপিয়ে দহখন আসনত অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত এই তথ্য আমি আপনাদের দিছো ত্রিপুরাত বিজেপিয়ে মেজরিটি পাইছে প্রারম্ভিক গণনাত ত্রিপুরাত বিজেপিয়ে মেজরিটি লাভ করেছে ত্রিপুরাত সিপিএম মাত্র সাতখন আসনত সীমাবদ্ধ হয়েছে আর শেহতিয়া তথ্য আমি আপনাদের দিয়ে আছো মেঘালয়ত বিজেপি লিডিং ইন 10 এনপিপি লিডিং ইন 20 টিএমসি ইন 4 এয়া তথ্য আমি আপনাদের দিয়ে আছো এই তিন রাজ্যের নির্বাচনী ফলাফল আমি আপনাদের জানাই আছো ত্রিপুরাত বিজেপির বৃহৎ অগ্রগতি ত্রিপুরাত বিজেপির বৃহৎ অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত এনপিপি সর্ববৃহৎ দল আর দ্বিতীয় সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে বিজেপি ত্রিপুরাত পঁয়ত্রিশখন আসনের সর্ববৃহৎ দল আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কাউন্টিংত প্রারম্ভিক ভোট গণনাতেই লাভ করেছে বিজেপিয়ে মেঘালয়ত বিজেপি দশখন আসনত অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত এনপিপিয়ে বিশখন আসনত অগ্রগতি লাভ করেছে আর এই শেহতীয়া তথ্য আমি আপনাদের দিয়ে আছো ত্রিপুরাত সিপিএমে সাতখন আসনত অগ্রগতি লাভ করেছে এই শেহতীয়া তথ্য আমি আপনাদের দিয়ে আছো নির্বাচনী ফলাফল আহিছে ইতিমধ্যে এই নির্বাচনী ফলাফল সিপিএম মাত্র সাতখন আসনত সীমাবদ্ধ হবলগা হয়েছে ত্রিপুরাত মেঘালয়ত বিজেপির পূর্বতকৈ প্রদর্শন বহু উন্নত হয়েছে বিশখন আসনত এনপিপি অর্থাৎ কনমাদ সাংমার দল অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত বিজেপি দশখন আসনত অগ্রগতি লাভ করেছে মেঘালয়ত ত্রিপুরাত সাতখন আসনত বামপন্থী দল সীমিত হয়েছে আর শেহতীয়া আপডেট আমি আপনাদের দিয়ে আছো লোয়ার বেন্ডত আপনাদের ত্রিপুরার তথ্য পাই যাব আপার বেন্ড আমি আপনাদের দিয়ে আছো উত্তর পূবর তিন রাজ্যের নির্বাচনী ফলাফল যত তিনিখন রাজ্যতেই এন ডি এ সরকার হওয়ার ইঙ্গিত দিয়া হয়েছে ভোট গণনার মাত্র আধা ঘন্টা নহতেই এই তথ্য আমি আপনাদের লাভ দিয়ে আছো যত ত্রিপুরাত বিজেপির বৃহৎ অগ্রগতি ত্রিপুরাত বিজেপির বৃহৎ অগ্রগতি লাভ করেছে এই তথ্য আমি আপনাদের বর্তমান দিয়ে আছো মেঘালয়ত বিজেপি দশখন আসনত অগ্রগতি মেঘালয়ত এনপিপি বিশখন আসনত অগ্রগতি লাভ করেছে আর এই মুহূর্তে যদি চাই এনপিপি মেঘালয়ত সাতাইশখন আসনত বিজেপি দশখন আসনত টিএমসি এগারোখন আসনত আর কংগ্রেস পাঁচখন আসনত অন্যান্য এখন আসনত অগ্রগতি লাভ করেছে নাগাল্যান্ডত বিজেপি প্লাস বিজেপি আর এনডিপিপি আটত্রিশখন আসনত অগ্রগতি
এন পি এফ সাতখন আসনত অগ্রগতি, কংগ্রেস আর অন্যান্য এখন আসনতো অগ্রগতি লাভ করা নাই। ত্রিপুরাত বিজেপি লিডিং ইন 37 সিট, সিপিএম প্লাস অর্থাৎ সিপিএম আর কংগ্রেস মিলাই আটখন আসনত অগ্রগতি। ত্রিপুরা মথা দ্বিতীয় সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে, এগারোখন আসনত অগ্রগতি, অন্যান্য এখন আসনতো অগ্রগতি লাভ করা নাই। এয়া আমি আপনাদের তথ্য দিয়ে আছো। টি এম সি বর্তমান দ্বিতীয় সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে মেঘালয়। টি এম সি বর্তমান মেঘালয় দ্বিতীয় সর্ববৃহৎ দল হিসাবে পরিগণিত হয়েছে। আর এই মুহূর্তে যদি আপনাদের চায় হলে এই তথ্য আমি আপনাদের দিয়ে আছো যে বিজেপি 10-27 আসনত, এন পি পি টি এম সি 11 আসন, মেঘালয়ের তথ্য, কংগ্রেস 5 আসন আর অন্যান্য এখন আসনত। ত্রিপুরাত বিজেপি 37 সিট, সিপিএম প্লাস 8, ত্রিপুরা মথা 11 আসনত অগ্রগতি লাভ করে আছে। আর এই মুহূর্তে মেঘালয়তো এন ডি এ সরকারের হওয়ার ইঙ্গিত দিয়া হয়েছে। নাগাল্যান্ডত ইতিমধ্যে এন ডি এ সরকারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, মেজিক ফিগার ক্রস করেছে কাউন্টিংত প্রারম্ভিক ভোট গণনাতে। ত্রিপুরাতো বিজেপিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ফিগার পার করেছে 37 আসন। এই মুহূর্তে ত্রিপুরাত বিজেপিয়ে লাভ করার তথ্য পোয়া হয়েছে। আর ইয়া ফিগার আমি আপনাদের দিয়ে আছো তিনিখন রাজ্যতে বর্তমান। আর ইয়া কিছু মেঘালয়ের পর কিছু দৃশ্যাংশ আমার হাতে আহি পড়ছে, আমি আপনাদের দেখাই আছো। আর আমি আপনাদের তথ্য দিছো, কিছু ভিজুয়াল সাজি আছে, সেই ভিজুয়ালসখিনি আমি আপনাদের বর্তমান দেখাই আছো। আর এই মুহূর্তে যদি আপনাদের চাই হেলিকপ্টার আহিব, হেলিকপ্টারে কিছু তথ্য আমি আপনাদের দিবলে বিচারিম। হেলিকপ্টার আহি পাই আছেহি, আর হেলিকপ্টারে কি তথ্য দিছে এই মুহূর্তে যদি আপনাদের চাই, এয়া হেলিকপ্টার আহিছে, হেলিকপ্টারে কোনখন রাজ্যের তথ্য লৈ আহিছে আমি আপনাদের দেখাব বিচারিছো। এয়া মেঘালয়ত দিয়া হয়েছে, কোনো ধরনের তথ্য আমি এই মুহূর্তে দিবপরা হওয়া নাই। এই মুহূর্তে মই যদি পাৰো সেই আমার অরিজিনাল স্ক্রিনখন যদি মই পুনৰ দেখাব পাৰো সেইখিনি সময় ভাল হব, কারণ এই মুহূর্তে আমার কিছু কারিকরিক বিজুতি হয়েছে যেখানে কারণে আমি আপনাদের হেলিকপ্টারের তথ্যখিন সম্পূর্ণরূপে দিবপরা নাই। আর এই মুহূর্তে আমি আপনাদের জানাই আছো এয়া শেহতীয়া তথ্য।